ডিয়ার স্টুডেন্টস অফ ইউর অল ওয়েল আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত রাশি নিয়ে আমরা কথা বলবো অনুশীলনী দেখতে পাচ্ছ এই দিকে আমি লিখে রেখেছি তিন দশমিক এক করবো তো বলে রাখছি তোমাদেরকে তিন দশমিক এক এইটা এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের এই ম্যান্ডেটরি বাধ্যতামূলক এই সূত্রগুলো অবশ্যই লাগবে এবং এই সূত্রগুলো তুমি যদি ভালোভাবে গেন করতে পারো ভালোভাবে পারো তাহলে এই অনুশীলনের যে অঙ্ক যে ম্যাচগুলো তুমি করবে অবশ্যই তোমাকে এই সূত্রগুলো দিয়ে করতে হবে সুতরাং এই সূত্রগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে এবং অবশ্যই হুটহাট পারতে হবে সো দেখো আমি যদিও তোমরা জানো সবাই এগুলো পড়তে জানো তারপর আমি একটু পড়ে দিচ্ছি এটা তুমি তোমরা দেখতে পারো যেমন চ্যাপ্টার থ্রি এ তিন দশমিক এক থেকে করব বর্গ সম্পর্কিত সূত্রাবলী আজকে আমরা করব বর্গ সম্পর্কিত সূত্রাবলীগুলো আমরা শিখব তো এক নম্বরে আমি যে সূত্রটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাপ্লাস বিহল স্কেলের সূত্র এরপর হচ্ছে অ্যামাইনাস বিহল স্কেলের সূত্র এরপরে অ্য স্কের প্লাস বিস্কেয়ারের সূত্র এরপর হচ্ছে ফোর এরপরে অ্যা সূত্র এরপরে অ্যা প্লাস বি মাইনাস বি সূত্র প্লাস বি প্লাস সি হল স্কোয়ার এর সূত্র তো দেখতেই পাচ্ছ এই যে এক থেকে সাতটা সূত্র এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে দেখো এটাকে এভাবে বলতে হবে অ্যা প্লাস বি হল স্কোয়ার ইজিকুয়াল টু এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর পাশেটা হচ্ছে অনুসন্ধান সূত্র এটা দেখো অ্যা প্লাস বিহল স্কেয়ার ইজ টু এ বিহল স্কেয়ার প্লাস অনুসিদ্ধান্ত সূত্র এরপরে দুই নাম্বার এইটা এই দেখো এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র এটাও সেইম যখন লাগবে অনুসিদ্ধান্ত সূত্র অঙ্ক করবো আমরা তখন আর তখন কিন্তু এটা কিন্তু আমাদের লাগবে তো দেখো এবার এই এখানে একটা ডিস্টেন্স তোমরা একটা শিখলে আর একটা তোমাকে হেল্প করবে কীভাবে দেখো অ্যাপ্লাস হল স্কেয়ার সূত্রটা যখন আমি শিখব প্লাস এই যে প্লাস চিহ্নগুলো মনে রাখবো এরপর অনুসিদ্ধান্তের সূত্র ক্ষেত্রে গিয়ে দেখো অ্যমাইনস হল স্কেয়ার এখানে যখন আমি দুই নম্বর সূত্রের মধ্যে অ্য মাইনাস বেহল স্কেয়ারটা শিখবো এটা যদি আমি শিখে ফেলতে পারি এটা যদি আমার মনে থাকে তো এটা আমাকে হেল্প করছে এ প্লাস বিহল সূত্রের মধ্যে আমি শিখেছিলাম এ মাইনাস বি এটা পুরোটাই উল্টো থাকবে সূত্রের মধ্যে বি দেখতে পাচ্ছো এটা আমি পুরোটাই বলছি এমল স্কোয়ার ইজিক মাইনাস টু অ্য বি প্লাস বিয়ার এর অনুসিদ্ধান্ত সূত্রটা হচ্ছে এরকম এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর অ্যি এখানে এটা প্লাস এখানে এটা মাইনাস তাহলে দেখতে পাচ্ছ এটা পুরোটাই উল্টো এটা যদি শিখে যায় আমি আমি যখন এ মাইনাস সূত্র করব তখন শুধু এইটা সবগুলো ঠিক থাকবে এই যে মাইনাস এবং প্লাস চিহ্নগুলো আমি শুধু চেঞ্জ করব যেমন অ্যাপ্লাস বিহল স্কোয়ার করলে এ মাইনাস বিহল থাকবে তারপর এ মাইনাস বিহল স্কোয়ার করলে এ প্লাস বিএল স্কোয়ার থাকবে এটা প্লাস থাকলে এটা মাইনাস এটা তুমি শিখে ফেলতে হবে এরপরে দেখো তিন নাম্বার সূত্রটা ভালো করে খেয়াল করবে যদি না বোঝো তাহলে অবশ্যই টেনে টেনে দেখবা আমি কী বলে যাচ্ছি সেগুলো খেয়াল করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই সূত্রটা এটা দেখো অ্যা প্লাস বেহল স্কেয়ার মাইনাস টু অ্যাবি আর অনুসিদ্ধান্তের ক্ষেত্র হচ্ছে অ্যা মাইনাস বেহল স্কোয়ার প্লাস টু বি মাইনাস টু বি অনুসিদ্ধান্তের ক্ষেত্রে হচ্ছে প্লাস টু বি এটার আরও একটা দেখো অনুশীলন যে সূত্র এটা হচ্ছে অ্যা প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার ডিভাইডেড বাই টু অথবা বায়ু বলতে পারবা প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস হল স্কোয়ার বাই টু এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার সূত্র বাট চার নম্বর সূত্রটা বলি ফোর অ্যাবি সূত্র এই যে ফোর অ্যাবি ফোর অ্যাবি ইজ ইকাল টু অ্যা প্লাস বি হল স্কোয়ার মাইনাস a-b বি হল এখানে কোনো সমস্যা নেই একদম সহজ ফোর অ্যাবি ইজ ইকুয়াল টু অ্যা প্লাস বি হল মাইনাস বি হল আচ্ছা এখন দেখো পাঁচ নম্বরে আছে অ্যাবি সূত্র ab বি সূত্রটা আসলে ফোর থেকে ফোর আমরা ফোর এখানে ভাগ করে দিয়েছি এটা পুনরায় করলে আবার ফোর অ্যাবি চলে আসবে এবং এই সূত্রটা আসছে ফোর সূত্র থেকে এটা আছে এটা ইম্পর্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট এই যে দেখো এগুলো তোমার খুবই দরকার শিখতে হবে তাহলে দেখো এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিজ ইকাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান এটা এটা সমান এটা অ্যা প্লাস বি হল সরি অ্যা প্লাস বি ইন্টু বি টু বি একদম লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে সাত নম্বরের এটা দেখো অ্যা প্লাস বি প্লাস সি হল এটার দুইটাই সূত্র দেখে দেখতে পাচ্ছ তোমরা এই যে দুইটাই সূত্র তাহলে আমরা দুটোই শিখতে হবে আমাদের দেখো অ্যা প্লাস বি প্লাস সি হল টু প্লাস বি প্লাস সি একদম ইজি একদম ইজি প্লাস টু অ্যা আবার প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এবার এখান থেকে যদি আমরা টু কমন নিয়ে ফেলি এই মনে করো এই তিনোটাতেই টু রয়েছে তো এই সব তিনোটা থেকে আমরা যদি টু কমন নিই তাহলে সব টু টু যদি কমন নিয়ে ফেলি তখন থাকবে এখানে অ্যা বি সি সি এটা হচ্ছে সেকেন্ড তাহলে দেখো এস্কে প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু কমন নিয়েছি থাকবে অ্য বি সি প্লাস সি তো এই হচ্ছে আজকে ডিসিয়নৈতিক রাশি এই চ্যাপ্টারের এই সূত্রগুলো তোমার খুবই দরকার লাগবে আমি বারবার বলছি তোমাকে অবশ্যই শিখতে হবে তো আশা করছি তুমি শিখে ফেলবে এবং এটা তোমার ম্যাথের জন্য খুবই দরকার তো দেখতে পাচ্ছ আজকে এই ম্যাথটা আমি এখানে একটা ম্যাথ তুলেছি এই ম্যাথটা আমরা করব কিন্তু করার আগে এই জিনিসটাকে আমাদের আগে শিখতে হবে ঠিক আছে সো এটা আজকে ক্লাসে তোমাদের পড়া হচ্ছে এটা এটা আগে শিখে ফেলবো এরপরে পরে ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করব ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আর ভালো থাকবে কনসেন্ট্রেট দিয়ে পড়বে ম্যাথ বিষয়টা হচ্ছে আসলে মনোযোগ দেওয়ার মতো একটা বিষয় তুমি অমনোযোগী থাকলে অবশ্যই ভুলে যাবে এবং কোনো না কোনো জায়গায় গিয়ে সমস্যার সৃষ্টি হবে তুমি অবশ্যই এটা কনসেনট্রেট দিয়ে পড়বে ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আমার জন্য দেওয়া করবে ধন্যবাদ সবাইকে